আশির দশকে নড়াইল যশোর সড়কের পাশে প্রায় দশ একর জায়গার উপর নির্মিত হয় নড়াইল মৎস্য প্রজনন কেন্দ্র যা স্থানীয়ভাবে ফিশারি নামে পরিচিত শুরুতে ভালোভাবে চললেও উনিশশো ছিয়ানব্বই সালের পর বন্ধ হয়ে যায় পোনা উৎপাদন মৎস্য চাষিরা জানান জেলায় চিংড়ি ও অন্যান্য মাছের প্রায় তেরো হাজার ঘের আছে প্রতি বছর এখানে প্রায় চার কোটি পোনার চাহিদা রয়েছে কিন্তু নড়াইল প্রজনন কেন্দ্রটি বন্ধ থাকায় যশোর খুলনা ও সাতক্ষীরা থেকে রেণুপোনা সংগ্রহ করছেন চাষিরা যা অনেক ব্যয়বহুল বলে তারা জানান মাছ আনি যশোর থেকে মাছ আইনে রাস্তায় খরচ মেলা তারপরে হলো আপনার ইয়ে মাছ মরে যায় অনেক আনতে আনতে যশোরতে নড়াল হলে সবচেয়ে ভালো হয় আমাদের প্রজনন কেন্দ্রের অধীনে থাকা পুকুরগুলো গেছে শুকিয়ে নেই কোনো জনবল তবে দ্রুতই প্রজনন কেন্দ্রটি সংস্কারের উদ্যোগ নেওয়ার কথা জানালেন এই মৎস্য কর্মকর্তা আমরা কর্তৃপক্ষকে লিখেছি আমরা জানিয়েছি হয়তো কর্তৃপক্ষ এটা বিবেচনা আছে মতে এটা হয়তো পরবর্তীতে এভাবে আমাদের শুরু হবে নড়াইলে মাছের চাহিদা রয়েছে প্রায় ষোলো হাজার মেট্রিক টন উৎপাদন হয় তেইশ হাজার দুইশো একষট্টি টন স্থানীয় চাহিদা মিটিয়ে বাকি মাছ পাঠানো হয় রাজধানীসহ অন্য জেলায় ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ